হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কেটোডায়েটের খুব মজাদার রুটি তৈরি করে দেখাবো, আর এই রুটির রেসিপিটা কিন্তু আমার এক ভিউয়ার্সের রিকোয়েস্টে করা। তো হোপফুলি আপনাদের ভালো লাগবে, আর পুরোটা ওয়াচ করবেন, কোনো স্ক্রিপ্ট করবেন না। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, ফ্রেশ একটা ফুলকপি, পরিমাণ মতো দিয়ে দিব। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টের মাধ্যমে, সে আমাকে রিকোয়েস্ট করেছে কেটো ডায়েটের মজাদার রুটি তৈরি করে দেখানোর জন্য, এবং কী কী দিয়ে তৈরি করতে হবে সেটাও কিন্তু উনি বলে দিয়েছে। তো থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আইডির নামটা হচ্ছে জেবিন ফাতেমা, জেবিন ফাতেমা আপু, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। তো অবশ্যই আজকের ব্লগটা আপনি ওয়াচ করবেন, আমি আপনার কথা রেখেই আজকের রুটিটা তৈরি করেছি, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। আপনি কোকোনাট ইউজ করতে বলেছেন, আমি কোকোনাটটা ইউজ করছি না, কারণ অনেকেই কোকোনাট পছন্দ করেন না। তাই আমি ফুলকপি দিয়ে খুবই মজাদার রুটি তৈরি করে দেখাবো। তো এখানে আমি ফুলকপিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর খুবই অল্প জিনিস দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি, যাতে করে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন মাত্র 2 মিনিটের মধ্যে। তো এই যে এখন সব কাটাকাটি শেষ, এখন ভালো করে আমি ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে নিব, আর তার মধ্যে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করব। তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ডো হবে, খুব বেশি থিক হবে না, আমি অল্প পরিমাণ পানি ইউজ করেছি, নয়তো বা ভালো করে ব্লেন্ড করা যাবে না। ঠিক এরকম করেই করতে হবে। কেটো ডায়েটের রুটির সাথে আরেকটি তরকারি করে দেখাবো, তা হলো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো এটা একেবারে বাংলাদেশি ওয়েতে আমি আজকে কেটো ডায়েট শেয়ার করছি, কারণ বাংলাদেশে যারা থাকেন তারা কিন্তু আমাকে অনেক অনেক কোয়েশ্চেন করেন, আপু কি খাওয়া যাবে, এটা খেতে পারবো কি না, তাই তাদের কথা চিন্তা করেই করা হচ্ছে। তো এখানে আমি বাদামের গুঁড়ো দিয়ে দিব, এখানে মিক্সড করা বাদাম আছে, অনেক রকমের বাদাম এবং কিছু কিছু সিড আছে, হয়তো বা আমি শিওর বলতে পারছি না নামগুলো। তো 2 স্পুনের মতো দিয়ে দিব এবং 2টো ডিম অ্যাড করে নিব। এখন অ্যাড করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব, পরিমাণ মতো আমি লবণ ইউজ করব। আজকে যারা একেবারে প্রথম আমার চ্যানেলটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন লাগলো। ইভেন আপনারা আপনার ফেসবুকে চাইলে আমার ব্লগগুলো পোস্ট করতে পারেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। এই পর্যন্ত আমি আসতে পেরেছি আপনাদের সাপোর্টের কারণে, আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে, সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি। আমাকে যদি আপনারা সাপোর্ট না করতেন তাহলে হয়তো বা আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার চ্যানেলগুলো ওয়াচ করবেন, আর আমি এভরিডে মজার মজার কিটো ডায়েটের রেসিপিগুলো শেয়ার করি ডিফারেন্ট ওয়েতে, যাতে করে খুব সহজেই আপনারা ওয়েট লুজ করতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদমই পারফেক্ট একটা ডো হয়েছে। তো এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি রুটির শেপে তৈরি করব, যেটা গোল আকৃতির। তো আমি আসলে ট্রাই করছি কতটা গোল হবে জানি না, তো আপনারা ট্রাই করবেন গোল করে, যেহেতু রুটির শেপটা কিন্তু গোলই থাকে। আরেকটা কথা বলে নিচ্ছি, চাইলে আপনারা আপুর ফাতেমা আপুর মতো আমাকে কিটো ডায়েটের রেসিপিগুলো কমেন্টের মাধ্যমে লিখে শেয়ার করতে পারেন, আমি ট্রাই করব আপনাদের রেসিপিগুলো করার জন্যে। তো অবশ্যই আমাকে এভাবে করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সত্যি এত ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে, আর আমি আমার বেস্টটা দেওয়ার আমি ট্রাই করি, যাতে করে আপনারা খুব কুইকলি রেসিপিগুলো তৈরি করতে পারেন এবং খুব দ্রুত যাতে ওয়েট লুজ করতে পারেন। আর একই রকম খাবার খেতে কিন্তু মোটেও কারো ভালো লাগে না, যেটা আমারই হয়ে থাকে, তাই আসলে এই ডিফারেন্ট ডিফারেন্ট আমি রেসিপিগুলো ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আর আজকের রেসিপিগুলো কিন্তু একেবারেই বাংলাদেশি স্টাইলে, যে বাংলাদেশে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে তা দিয়েই করা, কারণ সব জায়গায় কিন্তু সবটা পাওয়া যায় না, সেটা চিন্তা করেই কিন্তু খুব সহজভাবে কেটো ডায়েটের এই রুটি এবং যে কারিটা করেছি আমি তরকারিটা সেটা করা হয়েছে।
পুরো ডিটেলসে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে খুব সহজে তৈরি করতে পারেন। আর এটাকে রুটি, চাপটি, মুলখা যাই বলুন, একটা হলেই হলো, বাট খেতে কিন্তু একদমই রুটির মতো লাগে, বরঞ্চ আরও বেশি টেস্টি লাগে। আপনারা চাইলে এভাবে করে এভরিডে কিন্তু ব্রেকফাস্টে, লাঞ্চ টাইমে এবং ডিনার টাইমেও খেতে পারেন, খুবই মজাদার। আর এই রুটিটা আপনি চাইলে ধনিয়া পাতার চাটনি বা যে কোনো সবজি দিয়ে খেতে পারেন, এটার সাথে একটা মাংসের কারি হলেও বেশ ভালো লাগে। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কেটো ডায়েটে শুটকি খাওয়া যায় কি না, তো আসলে আমার কোনো অ্যান্সার ছিল না, আমি কি বলবো। শুটকি খেতে হলে তো ভাতের সাথে শুটকি খাওয়া যায়, কারণ তাছাড়া কিন্তু ভালো লাগবে না। চাইলে আপনি এটার সাথে শুটকি ভর্তা করেও খেতে পারেন, খুবই মজা লাগবে এবং খুব টেস্টি লাগে খেতে। আমি আরেকটি রুটিও করে নিচ্ছি, তো খুবই ইজিতে মাত্র 2 মিনিটের মতো টাইম লাগে আপনার এই কেটো ডায়েটের রুটিগুলো করতে, আর খুব সহজেই আপনি ওয়েট লুজ করতে পারবেন মজার মজার কেটো ডায়েটের খাবারগুলো খেয়ে। অনেকে আমাকে আজ করেন, আপু আমি কিন্তু ভালো মতো খেতে পারছি না, ভালো লাগছে না, তো চাইলে আপনারা একদমই নর্মালভাবে কিন্তু ওয়েট লুজ করতে পারেন। অনেক কিছু যে খেতে হবে তা কিন্তু না, আপনার বাসায় যা যা সবজি আছে, আলু এবং কার্বোহাইড্রেটের যে জিনিসগুলো বেশি থাকে সেগুলো আপনারা ইগনোর করবেন, খাবেন না, বাট তাছাড়া শাক সবজি দিয়ে আপনারা খুব মজার মজার কিন্তু রেসিপিস করে নিতে পারেন। আর এই যে আমার রুটি কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন লুকটা কতটা ইয়ামি লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সত্যি আর খুবই নাইস একটা স্মেল আসছিল, যেহেতু আমি ধনিয়া পাতা কাঁচামরিচ অ্যাড করেছিলাম, খুবই মজার একটা স্মেল আসছে। তো আশা করি আপনাদের এই আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, এবং অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি কচুর লতির যে কারিটা সেটা করে নিব, চিংড়ি দিয়ে কচুর লতি দিয়ে রান্না করেছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ফ্রোজেন করা কচুর লতি এবং চিংড়ি মাছ দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিব, এতে করে এটার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। চাইলে আপনারা এটা বয়ল করে নিতে পারেন, বাট চিংড়ি মাছ যেহেতু আছে তাই আমি বয়ল করছি না। তো ভালো করে আমি উল্টে পাল্টিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। তো এই পর্যায়ে আমি এখন রসুন এবং পেঁয়াজ বাটা ইউজ করছি, এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম, আর অল্প করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো আর কিছুই ইউজ করছি না, কচুলতিতে আর চিংড়ি মাছে কিন্তু খুব একটা মশলা প্রয়োজন পড়ে না। তো কালারটা ঠিক রেখে আজকে আমি কচুলতিটা রান্না করছি। অনেকে কচুরলতি কিন্তু একদমই কালচে কালার হয়ে যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না আর ওটা খেতেও ভালো লাগে না। তো ঠিক এভাবে করে যদি আপনি রান্না করেন তাহলে কালার এবং টেস্ট দুইটাই কিন্তু একদম পারফেক্ট থাকবে। তো আমি কিন্তু কেটো ডায়েটের বরাবর ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের আমি ফলো করি, তার ডায়েট প্ল্যানিংগুলো আমার খুবই পছন্দ, এবং তার স্যারের ডায়েট প্ল্যানিংগুলো থেকেই আমি রেসিপিগুলো করে থাকি। তো আমি যেহেতু ওয়েট লুজ করতে পেরেছি, আপনারাও ইনশাল্লাহ পারবেন যদি ঠিক এভাবে করে আপনারা এভরিডে কেটো ডায়েটের রেসিপিসগুলো ফলো করেন, তাহলে খেতেও কিন্তু বোর লাগবে না, খুব মজার মজার খাবার খেতে পারবেন, ইভেন খুব দ্রুত ওয়েট লুজ করতে পারবেন। তো আপনারা ধৈর্য ধরে কিন্তু কন্টিনিউ করতে হবে, হয়তো প্রথম প্রথম একটু খারাপ লাগবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে, এটা যে কোনো ডায়েটের সময় কিন্তু এটা হয়ে থাকে। তো এই পর্যায়ে আমি কিন্তু কারিটা হয়ে গিয়েছে, লতিটা কিন্তু বয়েল হয়ে গিয়েছে, আমি এখন অল্প করে লেবু দিয়ে দিলাম, চাইলে আপনারা এটা স্কিপ করে নিতে পারেন, আমার কাছে ভালো লাগে একটু লেবুর রস দিয়ে দিলে টেস্টটা খুব ভালো লাগে। তো আমি যে সার্ভ করে নিচ্ছি একদম গ্রাম এবং বাংলাদেশি স্টাইলে, যারা গ্রামে থাকে তারাও কিন্তু অনায়াসে কেটো ডায়েট করতে পারবেন ঠিক এভাবে করে। তো তাদের কথা চিন্তা করেই আজকে করা আমার, যে আপনারা এভাবে করেও চাইলে কেটো ডায়েট করতে পারেন। তো দেখতে ভীষণ ইয়ামি লাগছে, আমি একটু সাজিয়ে দিচ্ছি। আসলে সালাদ কিন্তু খেতেই হবে, সাজানোর ফাঁকে ফাঁকে সালাদটাও কিন্তু খেয়ে নিতে হবে, তো তার জন্যেই দেখার সৌন্দর্যের জন্য বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক ইয়ামি লাগবে। তো
তো আজকের ব্লগটা খুব বেশি বাড়াচ্ছি না। যারা আজকে একেবারে প্রথম আমার চ্যানেলটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চাইলে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু আমার চ্যানেলটা গ্রো করছে। তো আপনাদের প্রতি আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নেক্সট দেখার আমন্ত্রণ রইল। আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি খুব মজার মজার কেটো ডায়েটের রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আমিও ট্রাই করছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।